হ্যালো জিনিয়াস, সামনেই তোমাদের মাধ্যমিক। তো অনেকে বাড়ি থেকে প্রেশার দিচ্ছে মাধ্যমিক একটা ভালো রেজাল্ট করতে হবে, চারিদিকে শুনতে পাচ্ছ যে মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে হবে। তো আজকে আমরা জানবো কেন মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে তুমি কি কি সুবিধা পাবে সেটা আজকে আমরা জানবো, কেন তোমার জীবনে মাধ্যমিকটা ইম্পর্টেন্ট। লেটস স্টার্ট। চলো তাহলে আমরা দেখে নিই এক এক করে 10টা পয়েন্ট আমরা দেখে নেবো যে মাধ্যমিকে একটা বেস্ট রেজাল্ট করলে তোমার জন্য কি কি অপেক্ষা করছে। প্রথম, কনফিডেন্স। মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করলে তোমার কনফিডেন্স লেভেলটা নেক্সট লেভেলে থাকবে। তুমি জীবনে যেখানে যাও না কেন একটা কনফিডেন্স অনুভব করবে, তুমি অনুভব করবে যেহেতু আমি পরিশ্রম করে, যেহেতু আমি পড়ে নিজে একটা ভালো রেজাল্ট করেছি, ইন ফিউচার যে কোনো জায়গাতেই আমি পরিশ্রম করে একটা ভালো কিছু অ্যাচিভ করতে পারবো। সেই কনফিডেন্সটা তোমার মধ্যে তৈরি হয়ে যাবে মাধ্যমিকের একটা ভালো রেজাল্ট করার সাথে সাথেই। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে স্কলারশিপ। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস স্কলারশিপ। স্কলারশিপ শুধুমাত্র টাকার ব্যাপার নয়, স্কলারশিপ একটা সম্মান। যে তুমি স্কলারশিপ পেয়েছো তার সাথে সাথে পড়ছো, এটা একটা সম্মান। তুমি যদি মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে পারো তাহলে কিন্তু প্রচুর স্কলারশিপ তোমার জন্য ওয়েট করছে। গভর্নমেন্ট স্কলারশিপ প্লাস প্রাইভেট স্কলারশিপ, এই স্কলারশিপ গুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতেই হবে। কিছু কিছু ইনস্টিটিউট আছে যেখানে তোমরা মেডিকেলের আইআইটির প্রিপারেশন নেবে মাধ্যমিকের পর, সেখানে অনেক টাকা ফিস, লাখ লাখ টাকা ফিস, কিন্তু তোমরা যদি 1 থেকে 10 র্যাঙ্কের মধ্যে আসতে পারো সেখানে তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে পড়ানো হয়। এছাড়াও তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তোমার কিন্তু সেখান থেকে কোর্স ফিসে তাদের কিছু ডিসকাউন্ট থাকে, যেটা তোমার ফিউচারে অনেক বেশি তোমাকে হেল্প করবে সামনে আগিয়ে যাওয়ার জন্য। সো মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতেই হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে লাইফ টাইম অ্যাসেট। নেক্সট, লাইফ টাইম অ্যাসেট। দেখো আমরা জীবনে অনেক কিছুই কিনি সেগুলো আবার চলে যায়, অনেক কিছু অ্যাসেট তৈরি করি সেটা চলে যায়, কিন্তু মাধ্যমিক যে রেজাল্টটা এটা হচ্ছে তোমার লাইফ টাইম অ্যাসেট, এটা তোমার কাছে সারা জীবন থাকবে, তার জন্য এটাকে একটা রেকর্ড বানানো তোমার দায়িত্ব। সো তুমি যেহেতু লাইফ টাইম অ্যাসেট বানাবে তার জন্য তোমাকে এটা একটা বেস্ট ভাবেই বানাতে হবে, যেটা তোমাকে সারা জীবন তোমার সাথে থাকবে। নেক্সট যেটা বলবো বিল্ড এ ব্র্যান্ড। দেখো যদি নিজেকে ব্র্যান্ড বানাতে চাও তাহলে এটা তোমার কাছে একটা বিশাল অপরচুনিটি, তুমি নিজেকে ব্র্যান্ড বানাতে পারবে থ্রু দিস মাধ্যমিক এক্সাম। 1 থেকে 10 মধ্যে যারা র্যাঙ্ক করে, বা তুমি যদি র্যাঙ্ক করো 1 থেকে 10 মধ্যে, তাহলে তুমি কিন্তু টিভির পর্দায়, পেপারে, সমস্ত জায়গাতে তোমার নাম ছড়িয়ে পড়বে এবং নিজে একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। ইন ফিউচার তুমি যেখানে যাবে তোমার একটা আলাদা লেভেলের রেসপেক্ট তুমি কিন্তু প্রত্যেকের কাছে পাবে। তার জন্য নিজে যদি একটা ব্র্যান্ড বানাতে হয় তাহলে এটা একটা তোমার কাছে সুযোগ যে তুমি নিজেকে ব্র্যান্ড বানাতে পারবে এই মাধ্যমিক পরীক্ষার মধ্য দিয়ে। যে সময়টা আছে সেই সময়টাতে তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো এবং পরিশ্রম করো তাহলে কিন্তু অবশ্যই তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে এবং নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করতে পারবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বোর্ডের প্রথম ডিগ্রি। দেখো আজ পর্যন্ত তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো সব স্কুলের পরীক্ষা, কিন্তু এটা হচ্ছে বোর্ডের প্রথম ডিগ্রি বা বোর্ডের প্রথম পরীক্ষা, যেটা তুমি বোর্ড থেকে সার্টিফিকেট পাবে এবং বোর্ড থেকে মার্কশিট পাবে। তার জন্য ইম্পর্টেন্ট যে তুমি এটাকে একটা ভালো মার্কস নিয়ে আসবে, যেটা তোমার কাছে সারা জীবন থাকবে। তুমি বোর্ডের থেকে প্রথম যে এক্সাম দিয়েছো সেই প্রথম এক্সামটাতে তুমি কত মার্কস এনেছো সেটা কিন্তু তোমার কাছে একটা অ্যাসেট। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সায়েন্স পড়ার জন্য মার্কস। অনেক স্কুলে তুমি যদি ভালো রেজাল্ট করতে না পারো তাহলে কিন্তু তুমি ভালো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাবে না তোমার মার্কস কম হওয়ার জন্য। কারণ ম্যাক্সিমাম ভালো ভালো স্কুলগুলোতে কি হয়, লিস্ট বেরোয়, র্যাঙ্ক লিস্ট, একটা সিট থাকে, সেই সিট ক্যাপাসিটি অনুসারে একটা লিস্ট বেরোয়, যারা যারা সব থেকে ভালো মার্কস করে তাদেরকেই সেই স্কুলে ভর্তি নেওয়া হয়। সো সায়েন্সে তুমি যদি পড়তে চাও বা অন্যান্য কিছু কিছু সাবজেক্টও এরকম থেকে থাকে, তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই কিন্তু একটা ভালো মার্কস আনতে হবে, তাছাড়া তুমি কিন্তু সায়েন্সে তোমার পছন্দের স্কুলে তুমি ভর্তি হতে পারবে না। এই ভয়টা মাথায় রেখে তোমার কিন্তু একটা ভালো রেজাল্ট করতেই হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকের জিজ্ঞাসা। মাধ্যমিকের রেজাল্ট হচ্ছে এমন একটা রেজাল্ট যেটাতে সারা জীবন তোমাকে কেউ না কেউ জিজ্ঞেস করতেই থাকবে যে তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে। এবং তুমি দেখবে ক্লাস 9 এর রেজাল্ট বেরোনোর পর তোমাকে যতজন না ফোন করে জিজ্ঞেস করেছিল তার থেকে 10 times, 20 times এবং কি 50 times বেশি তোমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে তোমার মাধ্যমিকের রেজাল্ট কেমন হলো, তুমি কত পেলে মাধ্যমিকে, এটা কিন্তু জিজ্ঞেস করবে। সো প্রত্যেকের এই যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার একটা ভালো অ্যান্সার
দেওয়ার জন্য তোমাকে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট করতেই হবে। আবার অনেকেই চায় যে তুমি কম নাম্বার পাও, তোমার রেজাল্টটা খারাপ হোক, তাদেরকে একটা রিপ্লাই, তাদেরকে একটা রিপ্লাই দেওয়ার জন্য তোমাকে একটা ভালো রেজাল্ট করতেই হবে। সামনের অগ্রগতির দিকটা খুলে রাখার জন্য তোমাকে অবশ্যই মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতেই হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কসের ভিত্তিতেও গভর্নমেন্ট জব। এখনো পর্যন্ত কিছু কিছু চাকরি আছে যেগুলো সম্পূর্ণভাবে মাধ্যমিক মার্কসের ভিত্তিতে হয়, আর মাধ্যমিকের মার্কসটাও একটা বড় প্রাধান্য পায়। যেমন ইন্ডিয়ান পোস্টের জিডিএস, এটা সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত মাধ্যমিকের মার্কসের ভিত্তিতেই হয়ে থাকে। এছাড়া যেমন প্রাইমারি টিচার, এখানেও তোমার মাধ্যমিকের মার্কসটা কিন্তু ভেরি করবে। সো ইন ফিউচার তোমার যদি গভর্নমেন্ট জব করার ইচ্ছে থাকে সমস্ত সেক্টরেই, তার জন্য তোমার কাছে অ্যাডভান্টেজ এই মাধ্যমিকের রেজাল্টটা, এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বাবা মায়ের ভরসা। দেখো তোমার বাবা মা তোমাকে অনেক কষ্ট করে তোমার যা যা প্রয়োজন সমস্ত কিছু দিয়ে তোমাকে পড়াচ্ছে, এই যে বাবা মা যে ভরসা করেছে যে তুমি একটা ভালো রেজাল্ট করবে, সেই ভরসাটার দাম তোমাকে দিতেই হবে। তার জন্য তোমাকে কিন্তু লড়তে হবে এবং মাধ্যমিকে একটা বেস্ট রেজাল্ট করতে হবে। নেক্সট যেটা বলবো সেটা যে স্কুল এবং কলেজে ভর্তি। ইন ফিউচারে তুমি অনেক স্কুল পাবে, অনেক কলেজ পাবে, এখানে একটা মার্কসের লিমিটেশন থাকে যে ওটা না হলে তুমি কিন্তু বোর্ডের প্রথম ডিগ্রি। নেক্সট বললাম স্কলারশিপ। নেক্সট বললাম বিল্ড এ ব্র্যান্ড। নেক্সট বললাম সায়েন্সে পড়ার মার্কস। নেক্সট বললাম চাকরির পরীক্ষায় কোয়ালিফাই মার্কস। নেক্সট বললাম অনেক চাকরি এখনো পর্যন্ত মাধ্যমিকের মার্কসের উপর ডিপেন্ডেন্ট বা মাধ্যমিকের মার্কসের একটা বিরাট বড় ভূমিকা থেকে থাকে। নেক্সট যেটা বললাম সেটা হচ্ছে বাবা মায়ের ভরসা। নেক্সট যেটা বললাম সেটা হচ্ছে তোমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য একটা দারুণ 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 গিফট। ওকে, সো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ো, যেটুকু সময় আছে সেই সময় দিয়ে, সেই সময়টাতে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। নিজের আত্মবিশ্বাসটাকে বজায় রাখো এবং কন্টিনিউয়াস পরিশ্রম করে যাও। কে কি বললো কোনো কিছু ভাবার প্রয়োজন নেই, তোমার যেটুকু সময় আছে এর প্রস্তুতিকে সেরা করে নাও, তুমি একটা সেরা রেজাল্ট করতে পারবে। এবং আমি তোমাদের ভৌত বিজ্ঞানের জন্য সবসময় পাশে আছি। তোমাদের সাজেশন বলো, তোমাদের নোটস বলো, তোমাদের কোয়ারি বলো, তোমাদের প্রশ্ন অ্যান্সার বলো, টেস্ট বলো, সমস্ত কিছুতেই যেগুলো প্রয়োজন তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও। দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।